হ্যালো বন্ধুরা, বর্তমানে সাইবার ক্রাইম বাংলাদেশে একটি চরম আকার ধারণ করেছে। আপনি জানলে অবাক হবেন, বাংলাদেশে সাইবার ক্রাইমের শিকার 80% হচ্ছে নারী। কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে, অধিকাংশ নারী শুধুমাত্র মানসম্মানের ভয়ে এই সাইবার ক্রাইমের বিরুদ্ধে শক্ত একটি পদক্ষেপ নিতে পারছে না। তারা ভয় পায়, তারা যদি কোনো এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে যায় তাহলে তাদের গোপন বিষয়গুলো সবাই জেনে যাবে, এতে করে তার এবং তার পরিবারের মানসম্মান ক্ষুণ্ণ হবে। কিন্তু এভাবে আর কতদিন? আপনি কি জানেন, আপনি চাইলে আপনার পরিচয় গোপন রেখে এই সাইবার ক্রাইমের বিরুদ্ধে একটি শক্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেন, সেটিও আবার ঘরে বসে। যদি না জেনে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই, কারণ এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন সাইবার ক্রাইম কি, কী কী উপায়ে সাইবার ক্রাইমের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যায়, কিভাবে ঘরে বসে আপনার পরিচয় গোপন রেখে আপনি সাইবার ক্রাইমের বিরুদ্ধে একটি শক্ত পদক্ষেপ নিতে পারেন, আর কিভাবে স্ক্রিনশট নিলে সেই স্ক্রিনশটটি আপনার প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে সে সম্পর্কেও জানতে পারবেন। আর সবথেকে গুরুত্বপূর্ণ, যেসব পদক্ষেপ গ্রহণ করলে আপনি নিজেকে সাইবার ক্রাইমের হাত থেকে রক্ষা করতে পারেন সেসব বিষয় সম্পর্কে ধারণা দিতে আপনাদের সাথে আছে আমি সাগর, আর আপনারা দেখছেন DW প্রজেক্টের আওতাধীন বাংলার পণ্ডিত। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো বন্ধুরা, শুরুতে জেনে নেব সাইবার ক্রাইম কী। আমরা যে সকল ইলেকট্রিক ডিভাইস ব্যবহার করি, যেমন মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, এইসব জিনিস দ্বারা যদি কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকে বা যদি এইসব ডিভাইস দ্বারা কাউকে হ্যারাসমেন্ট বা কারো মানহানি বা কাউকে ব্ল্যাকমেল করা হয়, এইসব ধরনের অপরাধকে মূলত সাইবার ক্রাইম বলা হয়। আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়ে যাওয়া বা আপনার কোনো গোপন বিষয় নিয়ে অনলাইনে ছড়িয়ে দিবে বলে হুমকি প্রদান করা, এসবও কিন্তু সাইবার ক্রাইমের আওতাভুক্ত। এখন জেনে নেব সাইবার ক্রাইমের বিরুদ্ধে আপনি কী কী উপায়ে অ্যাকশন নিতে পারেন। আপনি চাইলে তিনটি উপায়ে অ্যাকশন নিতে পারেন। প্রথমটি হচ্ছে আপনার নিকটস্থ থানায় জিডি করার মাধ্যমে। দ্বিতীয়টি হচ্ছে আপনি চাইলে কোর্টে গিয়ে সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের উপরে একটি মামলা করতে পারেন। আর তৃতীয় যে বিষয়টি হচ্ছে, আপনি অনলাইনে ঘরে বসে আপনার পরিচয় গোপন রেখে বাংলাদেশ সাইবার ক্রাইম ইউনিটকে সঠিক তথ্য প্রদানের মাধ্যমে একটি শক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারেন। সো বন্ধুরা, উপরের দুটি পয়েন্ট সম্পর্কে আমরা সকলে অবগত আছি, কিন্তু এই দুইটিভাবে আগাতে আমরা খুবই ভয় পাই, কারণ এতে আমাদের প্রাইভেসি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তাই তৃতীয় যে বিষয়টি রয়েছে সেই বিষয় সম্পর্কে এখন আপনাদের বিস্তারিত ধারণা দেব, যেখানে আপনারা জানতে পারবেন কিভাবে আপনার পরিচয় গোপন রেখে ঘরে বসে সাইবার ক্রাইমের বিরুদ্ধে একটি শক্ত অবস্থান নিতে পারেন। সো বন্ধুরা, আপনারা জানলে খুশি হবেন বাংলাদেশ সরকারের শুধু নারীদের জন্য একটি স্পেশাল সাইবার ক্রাইম ইউনিট রয়েছে। সেখানে চাইলে আপনি তিনটিভাবে আপনার অভিযোগটি দায়ের করতে পারেন। এক, তাদের দেওয়া নাম্বারে কল করে আপনি অভিযোগটি জানাতে পারেন। দুই, তাদের সাথে মেলে কন্ট্যাক্ট করতে পারেন বা আপনি ফেসবুকেও তাদের সাথে। তৃতীয় যে বিষয়টি রয়েছে সেটি হলো তাদের যে হেডকোয়ার্টার রয়েছে, যেটি ঢাকার রমনাতে অবস্থিত, আপনি চাইলে সেখানে গিয়েও কিন্তু আপনার অভিযোগটি দায়ের করতে পারেন। সো বন্ধুরা, এর জন্য সর্বপ্রথম আপনাকে যে জিনিসটি করতে হবে, আপনাকে গুগল গিয়ে সার্চ করতে হবে পুলিশ সাইবার সাপোর্ট ফর ওম্যান। সো সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে আপনারা ঢুকবেন। ঢুকলে আপনি একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন সেখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার, তাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং তাদের মেল অ্যাড্রেস সহ যাবতীয় সব তথ্য দেওয়া রয়েছে। তারপরে আপনি চাইলে তাদের সাথে কল করে এবং তাদেরকে মেল করে বা তাদের সাথে মেসেজের মাধ্যমে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন। আরেকটু নিচে আসতে দেখতে পারবেন সেখানে তাদের সাথে কন্ট্যাক্ট করার আরেকটি ওয়ে রয়েছে, আপনি চাইলে তাদের সাথে কুইক কন্ট্যাক্টও করতে পারেন। সেজন্য আপনার যে জিনিসটি করতে হবে, এখানে আপনি আপনার নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার মেল অ্যাড্রেস এবং আপনার NAD কার্ডের নাম্বার দিয়ে আপনার অভিযোগটি লিখে সাবমিট করে দেবেন। আপনার অভিযোগটি যদি তাদের কাছে গ্রহণযোগ্য হয় তারাই আপনার সাথে কন্ট্যাক্ট করবে। সো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি সাইবার ক্রাইম ইউনিটের মোবাইল নাম্বার, তাদের মেল অ্যাড্রেস সহ তাদের ওয়েবসাইটের লিঙ্কও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। বন্ধুরা, এখন আমরা যে জিনিসটি নিয়ে কথা বলবো সে জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ, আর সে জিনিসটি হলো আমরা কীভাবে স্ক্রিনশটটি নিলে সেই স্ক্রিনশটটি প্রমাণ হিসেবে গ্রহণ করা হবে। সো বন্ধুরা, সাইবার ক্রাইমের ক্ষেত্রে স্ক্রিনশট কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে। সেজন্য আমরা কী করি, আমরা একটি ফোনে মেসেঞ্জারে গিয়ে বা ফেসবুকে স্ক্রিনশট নিয়ে নিই, কিন্তু সেই স্ক্রিনশটটি কিন্তু প্রমাণ হিসাবে গ্রহণযোগ্য করা হয় না। এর পেছনে মূল কারণ হচ্ছে সেই স্ক্রিনশটটিতে কিন্তু আমরা কোনো ওয়েব লিঙ্ক দেখতে পারি না, যার কারণে সেই স্ক্রিনশটটি গ্রহণ করা হয় না। এর জন্য আপনি যা করতে পারেন, আপনি ফোন দিয়ে যদি স্ক্রিনশট নিতে চান সেক্ষেত্রে আপনি মোবাইলে ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার ফেসবুক আইডি বা যে কোনো আইডিতে লগ ইন করে আপনি যদি স্ক্রিনশট নেন তাহলে উপরে দেখবেন এরকম একটি ওয়েব অ্যাড্রেস আসে, সেই ওয়েব অ্যাড্রেসটি সহ যদি আপনি স্ক্রিনশট নিতে পারেন সেই স্ক্রিনশটটি কিন্তু গ্রহণযোগ্য করা হবে। আর এভাবে যদি আপনি স্ক্রিনশটটি নিতে পারেন, আশা করি আপনার স্ক্রিনশটটি একটি শক্ত প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে এবং আপনি অপরাধীর বিরুদ্ধে একটি শক্ত পদক্ষেপ গ্রহণ করতে পারেন। আর আমাদের সর্বশেষ যে বিষয়টি রয়েছে, কী কী পদক্ষেপ গ্রহণ করলে আপনি নিজেকে সাইবার ক্রাইমের হাত থেকে রক্ষা করতে পারেন সেসব বিষয় সম্পর্কে এখন জানব।
সো আমরা সর্বপ্রথম যে জিনিসটি করে থাকি, আমরা ফেসবুক মেল যাই ইউজ করি না কেন, আমরা কিন্তু অনেক সময় এখানে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে ভুলে যাই, যেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই টু স্টেপ ভেরিফিকেশন যদি অন করা থাকে তাহলে কিন্তু সহজেই কেউ আমাদের ফেসবুক আইডি বা মেল আইডি কিন্তু সহজে হ্যাক করতে পারে না। তাই আমাদের উচিত যে কোনো ডিভাইসে টু স্টেপ ভেরিফিকেশন অন করে রাখা। আর দ্বিতীয়ত, আমরা যে ভুলটি করে থাকি, আমরা মানুষকে সহজেই বিশ্বাস করে ফেলি। আমরা তাদেরকে বিশ্বাস করে আমাদের গোপন গোপন জিনিসগুলো তাদেরকে জানাই বা অনেক কিছু তাদেরকে পাঠাই। পরবর্তীতে দেখা যায় তারা আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে সেই বিষয়গুলো নিয়ে আমাদের ব্ল্যাকমেল বা হ্যারাসমেন্ট বা মানহানি করার চেষ্টা করে। এইসব বিষয়গুলো কিন্তু এক প্রকার সাইবার ক্রাইমের আওতাভুক্তই। তাই এইসব বিষয় সম্পর্কে এখনই আমাদের সতর্ক হওয়া উচিত। আর তৃতীয় যে বিষয়টি মাথায় রাখতে হবে, যদি কেউ কখনো আমাদেরকে কোনো লিঙ্ক পাঠায়, সেই লিঙ্কে আমরা না বুঝে ক্লিক করব না। যদি সেই লিঙ্কে ক্লিক করে আমরা তাদের ফাঁদে পা দেই, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিটি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। তো এইসব বিষয় যদি আপনি মাথায় রাখেন, আশা করি আপনি সাইবার ক্রাইমের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? আশা করি সাইবার ক্রাইম সম্পর্কে আপনাদের একটি গুরুত্বপূর্ণ ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। তার আগে বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। বন্ধুরা, আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুকে অ্যাভেলেবল আছি। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।